कृष्णतदीयपादपङ्कजो पञ्जरान्ते अद्वैव मनमे विशतु मनस्वराजहंस प्राणप्रयाणसमये कफवात्पित्वयी कण्ठावरोदनं विधौ भजनं कुतोस्ते भजनं कुतोस्ते कृष्ण तदीयपादपङ्कजो पञ्जरान्ते अद्यैव मनमे विशतु मनसराजहंस प्राणप्रयान समय কফ বা তুপিত্বৈ কণ্ঠাবরোধন বিধ ভজনম কুতোস্তে ভজনম কু তো শিশিল ভক্তি সিদ্ধান্ত শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌড়ীয় গোষ্ঠীপতি জানিয়েছেন আমরা এ শরীরটা থাকতে থাকতে আমাদের এই জড় শরীরটা থাকতে থাকতে আমাদের একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার আমরা কী চাই এবং কী চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এই সেটেলমেন্টটা না হবে মনে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই আমরা যে কদিন এ পৃথিবীতে থাকবো বেঁচে থাকাকালীন অবস্থায় আমরা কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাঁসলা হওয়া দরকার যদি ফাসলা না হয় তাহলে আমাদের অপ্রাকৃত জগতে যাওয়ার অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না এটা আমাদের কথা নয় এরা জড় কথা যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এগুলো জড়জগতের কথা দর্শনে আমরা এ ধরনের কথাতে আমরা চলবো না কর্ণপাত করব না আমরা বলবো মহাজনরা যে পথে গেছেন ঠিক সেই পথে আমাদের যেতে হবে বহুপাত অনেক সময় শিক্ষিত লোকেদের সামনে বলতেন শিক্ষিত লোকদের সামনে প্রায় প্রভুপাত বলতেন ইফ আই সিক দ্য পাথ লিডিং টু দ্য অ্যাপসলিউট গুড দেন আই মাস্ট ইগনোর দ্য কাউন্টার ভয়েস অফ দ্য পপুলার উইজডম অ্যান্ড লিসন অনলি টু দ্যাট অফ দ্য রিয়ালাইজড সোল শিল সরস্বতী জাকেও জানাতেন যদি আমি বাস্তবিক অকৈতব সত্য কথা জানতে চাই অ্যাপসলিউট ট্রুথ অ্যাপসিলিউটের কথা যদি আমি শুনতে চাই তাহলে জড়জগতে যত অ্যাডভাইসার আছে উপদেশক আছে তাদের উপদেশকে তুমি কোনো বিশেষ মূল্য দিও না আমি জানি তাদের উপদেশে তোমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে তোমার এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে আমি জানি তোমাকে পরামর্শ কেউ দিতে পারে কিন্তু যেটাকে না জানলে পরে তোমার কোনো কিছুই জানা হয় না যেটা শাস্ত্র উপনিষদ বলছেন জাসমিন জ্ঞাতে সর্ববিদম বিজ্ঞাতম ভাবতী জসমিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তম ভাবতী যাকে পেলে সমস্ত পাওয়া শেষ হয়ে যায় যাকে পেলে পরে সমস্ত পাওয়া শেষ হয়ে যায় চাওয়া পাওয়ার আর কোনো অবশেষ থাকে না যাকে জানলে পরে সমস্ত জানা শেষ হয়ে যায় তাকে জানবার প্রচেষ্টা করা মনুষ্য জনমের কর্তব্য যদি মানুষজনম মনুষ্য জনম লাভ করে যদি সেটাকেই না জানে তাহলে তার এই মনুষ্যজনম লাভ করা বৃথা সকালেও আমি আলোচনা করেছিলাম কুলশেখরজির এই অদ্ভুত শ্লোক যখন আমার জীবনের মৃত্যু নামক বিষয়টা অবধারিত যখন আমার জীবনে মৃত্যু নামক মৃত্যু নামক বিষয়টা অবধারিত নিশ্চিত বিষয় তখন আমাকে একটু চিন্তা করতে হবে মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না সম্ভব নয় কিন্তু যদি পাত্র মৃত্যু বিষয় বিষয়টাকে কোনো কেউ ধারণার মধ্যে আনতে পারে না যদি আনতে পারত তাহলে সমস্ত রকমের চালাকি বদমাইশি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেত যদি কেউ নামক বিষয়টাকে ধারণার মধ্যে আনতে পারত অনুভবের মধ্যে সঙ্গে সঙ্গে যত জগতে যত বদমাইশি যত যা কিছু চালাকি সব ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেত কিন্তু সম্ভব নয় বহু বহু কপাল ভালো থাকলে কারোর জীবনে অনুভব হয় যে আমার জীবনটা অনিত্য এই যা কিছু আছে সমস্ত কিছু অনিত্য বহু কপাল গুণে এটা অনুভব হয় সবার হয় না কুণ্ডুবাবু বহু বহু কপাল গুণেতে এটা অনুভব হয় বহু বহু কপাল গুণেতে লোকের অনুভব হতে পারে আমার জীবন যৌবন অর্থবিত্ত সমস্ত কিছু অনিত্য আমার জীবন জীবন আমার জীবন যৌবন অর্থবিত্ত সমস্তই আমার অনিত্য এটা অনুভব খুব কম লেখের হয় এটা হয় না মায়াদেবীর এমনই প্রভাব কুলশেখরজি তিনি এক মহান রাজা ছিলেন দক্ষিণ ভারতে তার সঙ্গে একই সঙ্গে তিনি মহা বৈষ্ণব ছিলেন তিনি এই কথাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন ভগবানের কাছে কৃষ্ণ তদীয়পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদৈব মনমে বিষতু মনসরাজ রাজহংস প্রাণ প্রয়াণ সময় কফবাতয়ী কণ্ঠাবরোধন ভজন ভজন আমার জীবন শেষ হয়ে এলো আমার জীবন শেষ হয়ে এলো কৃষ্ণ আমার এক প্রার্থনা যে আমার মন রূপ হংস যেন তোমার চরণ কমলের চারিদিকে বিচরণ করে আমার জীবন শেষ হয়ে এলো এই অবস্থায় আমার কফ বাত পিত্ত এগুলো সব বিভিন্ন বিকার উপস্থিত হয়েছে ভাগবত বলে কণ্ঠ ঘোরঘুর আয়াতে কণ্ঠ ঘর ঘর করছে কফ জমে গেছে ভগবান আমার তো ভজন কিছু হলো না আমার তো এখন শেষ সময় হয়ে গেল আমার যাওয়ার সময় হয়ে গেল আমার তো কিছুই হলো না আমার প্রার্থনা হলো এই যদি তোমার করুণা হয় তো আমার মন যেন তোমার চরণ কমলের চরণ কমলের চারিদিকে যেন হংস বিচরণ করে এছাড়া আমি কোনো রাস্তা দেখছি না শিল সরস্বতী ঠাকুর বলতেন আমি জানি জড়জগতের অনেক অ্যাডভাইসার উপদেশক আপনাদের আছে কিন্তু আপনারা যদি অ্যাপসিলুটের কথা শুনতে পারেন অপ্রাকৃত জগতের বিষয়টা যদি আপনারা জানতে পারেন যেটাতে অনন্তকালের মধ্যে সমস্ত সমাধান ওই ওই একটা জিনিসই রয়েছে যত সমস্যা দুনিয়ার সমস্ত সমস্যা একটা জায়গায় সমস্ত সমাধান হয়ে যায় এই জন্যই উপনিষদ বলছেন যাকে জানলে পরে সমস্ত জানা শেষ হয়ে যায় যার থেকে সমস্ত বিষয়গুলো এসছে সে অরিজিনাল রুট কষ্টটাকে জানলে পরে স্বাভাবিকভাবে তাই হয় যার থেকে সমস্ত জ্ঞাতব্য বিষয়গুলো আমাদের কাছে এসছে সেই মূল বিষয়টাকে জানা হয়ে গেলে আর কোনো কিছু থাকে না বিদ্যা ভাগবত অবধি আজকের আলোচনাটাকে আমরা ধরে নেবেন আপনারা এই যে এক এক মাস চার পাঁচ দিন যে আলোচনা হয়েছে সেই ভাগবত কথা এবং অন্যান্য যে সমস্ত কথা প্রাতকালে আলোচনা হয়েছে তার সম্পূর্ণ একটা জানবেন এটা একটা একটা কনক্লুশন একটা কনক্লুশন ড্র করা হচ্ছে উপসংহার সারবস্তু সেই জন্য সেখানে বলছেন বিদ্যা ভাগবত অব্দি আর ভগবান উদ্ধবকে বলেছেন আমি কদিন আলোচনা করেছি পণ্ডিত বন্ধ মক্সবিদ উদ্ধব বলছেন পণ্ডিত কাকে বলে ঠাকুর কৃষ্ণকে বলছেন উদ্ধব পণ্ডিতকে কৃষ্ণ বলছেন পণ্ডিত বন্ধ যে নিজের বন্ধনটা কিসে হবে আর কি করে আমি মুক্ত হয়ে আমার যেন অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা বন্ধ না হয় এই সম্বন্ধে যে সম্পূর্ণ যার ধারণা আছে প্রত্যক্ষ অভিজ্ঞতা শুধু শাস্ত্রীয় অভিজ্ঞতা নয় সেই হচ্ছে বাস্তবিক পণ্ডিত আর কৃপণত অজেন্দ্র অজিতেন্দ্রীয় কৃপণ হচ্ছে যিনি অজিতেন্দ্রীয় কিপন যিনি যে তত্ত্বটাকে জানবার জন্য মানুষ মনুষ্যদেহ দেওয়া হয়েছে এটাকে না জেনে যে এই জগৎ থেকে চলে যাবে তাকে কিপন বলা হচ্ছে এগুলো হচ্ছে উপনিষদের সমস্ত গুপ্ত কথা কুলুশেখরজি এই কথা বলেছেন মানে হল কুলুশেখরজি যে প্রার্থনা ভগবানের কাছে করেছেন এটা হলো সমগ্র ভাগবত জি যে কথাটা এখন বলেছেন সমগ্র ভাগবত আলোচনার পর এই বিমল বুদ্ধিটা জাগ্রত হয় সমগ্র ভাগবতের মূল বিষয়বস্তুটাকে জানলে পরে তবে এই রকম একটা প্রার্থনা ভগবানের কাছে আসতে পারে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে অনেক সময় লোকে গৌরকিশোর কিশোর বাবাজি মহারাজ পরমংশ গুরুদেব তার কোনো থাকবার জায়গা নেই তার কোনো আস্থানা নেই মঠ মন্দির কিছুই নেই নিষ্কিঞ্চন আর তিনি বাহ্যদৃষ্টিতে কোনো লেখাপড়াও বিশেষ জানেন সেই জন্য অনেক জড়জগতের পশুবৃত্তি সম্পন্ন ব্যক্তি তাকে অনেক কটাক্ষ করে কথা বলতেন আপনার গুরুপাদ পদ্মর কোথায় থাকেন আপনার গুরুপাদ পদ্মের আশ্রমটা কোথায় প্রভুপাত ওই জন্য দৃঢ়তার সঙ্গে বলতেন আমার গুরুপাদ পদ্ম পরমহংস গুরুদেব তিনি শ্রীমতী রাধারানীর বিশ্বভান নন্দিনীর চরণকমলে তার স্থিতি রাধা কুণ্ডেতে তিনি বিরাজমান থাকেন নিত্য আর বর্তমানে তিনি কুলিয়াতে গঙ্গার তীরে ভজনের অভিনয় করছেন ভজন করছেন এইভাবে উত্তর দিতেন শিল বহুপা জানাতেন দৃষ্টিতে অস্মদীয় গুরু পাঁচ পদ্মা শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের জড়জগতের কোনো বিদ্যা ছিল না বলে লোকে জানেন জড়জগতের কোনো বিদ্যা ছিল না বলে লোকে জানেন কিন্তু আপনারা বিশ্বাস করুন জগতের যত পাণ্ডিত্য যত বিদ্যাবত্তা আছে যত পাণ্ডিত্য যত বিদ্যাবত্তা যত মেধা তার যে মূলীভূত আসল যে বিষয়টা যে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিষয় যদিও আপনারা দেখছেন বাজ্যদৃষ্টিতে আমার গুরু পা কোন কোনো বাজ্যদৃষ্টিতে দেখছেন কোনো শিক্ষা দীক্ষা শেরম নাই কিন্তু আপনারা বিশ্বাস করুন সমস্ত জগতে পাণ্ডিত্যের যে শেষ কথা মনীষীগণের মনীষা যেটাকে বাহবা দেওয়া হয় যে পাণ্ডিত্য সে বিদ্যাবত্তা এর যে শেষ কথা অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান সেই বিষয়ে আমার গুরুপাত বিশাল পারঙ্গত ছিলেন বিশাল পারঙ্গ ভগবানকে হৃদয়তে ধরে রেখেছেন ভগবানের ক্ষমতা নেই যদি ভগবান মনে করেন চলে যাবেন পারবেন ভগবান এতটাই দুর্বল হয়ে পড়বেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কোন কোন গ্রন্থ পড়েছেন তিনি কি ভাগবত আদি বিভিন্ন বেদ বেদান্ত পুরাণ কি পড়েছেন তিনি পড়েছেন যে কথাটা একটু আগে উপনিষদ বলল আলোচনা করল এরা বলছেন যাকে জানলে সমস্ত জানা শেষ হয়ে যায় আমরা এখন নিশ্চিন্তে বলতে পারি গোর দাস বাবাজি মহারাজ বেদ বেদান্ত উপনিষদ সমস্ত কিছুতে তিনি সমস্ত বস্তু সার যে বস্তুটা সেটি জানেন তিনি কুলশেখর যে ভগবানের কাছে এই যে প্রার্থনা করেছেন ভাগবত তত্ত্ব বিজ্ঞানের আসল বস্তুটা তার হৃদয়তে প্রকট হয়েছে বলেই ভগবত তত্ত্ব বিজ্ঞানের আসল বস্তুটা তার হৃদয়তে প্রকট হয়েছে বলেই তাই এসে প্রার্থনাটা করতে পেরেছিল যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে তিন নম্বর শ্লোকে বলেছিলেন তিনাদবি সুনিচেন তরিব সহিষ্ণন মানিন মানদিন কীর্তনীয় সদাহরি কুলশেখর জীর হৃদয় সেইটা প্রকট হয়েছে মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎ নিয়ম মদ অনুগ্রহ এস এব তদ্ভিত্ত ভিত্ত 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 তদ্ভিত্ত ভিত্ত ইত্যাদি বলছেন ইতি ইতিমাম অনুস্মর হে লোকনাথ তোমার ভিত্তের 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 তো চঞ্চল হৃদয় নিয়ে হরিকথা শোনা যায় না একটা একটা পাঁচ মিনিট কেউ বসতে পারে না পুরো বিঘ্ন সৃষ্টি করে দেয় পুরো কথাটা অপরাধ করে মজন্মনে ফলে ফলমিদম মধু ভারে মদপার্থ নিয়ম মদ অনুগ্রহ ঈশ এব তদ্বিত্ত ভিত্ত ভিত্তস্য ভিত্ত ইতিমাম অনুস্মর হে লোকনাথ আমার জন্মটার যদি কোনো ফাইনাল আমি কিছু প্রাপ্তি হয়ে থাকে লাভ মজ্জনমন ফলম ইদম মধুকৈত ভারে আমার এইটি ফল তোমার কাছে আমি প্রার্থনা করছি ভগবান আমার জন্মের যদি কিছু কিছু প্রাপ্তি হয়ে থাকে মজ্জন্যমন ফলম মধুকৈত ভারে মত মদপ্র্থনিয়ম আমার পার্থ প্রার্থনাটা কী মদপ্র্থনিয়ম মদ অনুগ্রহে এসেও তোমার যদি কোনো আমার প্রতি অনুগ্রহ থেকে থাকে এটাকেই আমি অনুগ্রহ বলে মনে করব কি তুমি আমাকে তোমার ভক্তের 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 কোনো একটা দাস হিসাবে যদি আমাকে স্মরণ করো তাহলে সেইটি আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করব এইটি হলো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সবনের ফল আমি জানি না কে শোবন করেছে শ্রীমৎ ভাগ্যজী মহাপুরাণ কে শোবন করলো আমি জানি না কিন্তু এটা আমি জানি গুরুপাত পদ্ম শিখেছি যার কানে শ্রীমদ ভাগজী মহাপুরাণের বিষয়বস্তু প্রবিষ্ট হয়েছে তার অবশ্যই এই অবস্থাটা উদিত হয়েছে তার জীবনে অবশ্যই এই অবস্থাটা উদিত হয়েছে অর্থাৎ ত্রিণাদ বেশ জন্য তরু সহিষ্ণুনা আমানি না মারাধীন কীর্তনীয় সদা হলি আমি জানি না কে শোবন করেছে যদি বাস্তব যদি বাস্তব কেউ করে থাকে তার অবশ্যই এই অবস্থাটা জাগরুক হবে সমগ্র ভাগবত যা কিছু সমস্ত ভাগবতের মূল বিষয়বস্তু হলো এইটি নিজেকে রূপে ভগবত চরণে সমর্পণ করে দেওয়া ভগবত ইচ্ছায় জীবনযাপন করা আমি যে কথাটা বলতে গিয়ে সেখানে বলেছিলাম এখানে আলোচনা করব সেটা হলো কি যে যেটাকে আমরা সম্বন্ধ অবিধিও প্রয়োজন জ্ঞান যেটাকে বলা হয় যেটার জন্যই দীক্ষা আদি কর্মের বিধান আছে দীক্ষা কেন দেওয়া হয় দীক্ষা মানই হল সম্বন্ধ জ্ঞান জাগরুক হবে দিব্যজ্ঞান জাগরুক হবে আর দিব্যজ্ঞান যখনই জাগরুক হবে সে যখন অপ্রাকৃত সম্বন্ধ ভগবানের সঙ্গে নির্ণয় করতে সমর্থ হবে যখন সে অপ্রাকৃত সম্বন্ধ ভগবানের সঙ্গে নির্ণয় করতে সমর্থ সমর্থ হবে তখন সে ভগবানের সেবা করবার জন্য ব্যস্ত হয়ে পড়বে অর্থাৎ অবিধেও শুরু হবে সম্বন্ধ আগে জগরুক না হলে অবিধেও শুরু হবে না আর অভিদয় যদি শুরু হয়ে যায় তাহলে প্রয়োজন প্রাপ্তির যে একটা ফাইনাল গোল একটা টার্গেট অবশ্যই থাকবে কেন কোনো পাগলও কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না এই জন্য মূল বিষয়টা কি প্রাপ্ত হবে প্রয়োজনটা কি যার উদ্দেশ্যে আমার জীবনটা উৎসর্গ করলাম সে সম্বন্ধে যতক্ষণ একটা ক্লিয়ার কনসেপশান কাউর হৃদয়তে না আসবে যে কোনো গুরুর আশ্রয় তুমি গ্রহণ করো তোমার তো সেরাম লাভ হবে না কেন সৎগুরু হলেও শিষ্য যদি অসৎ হয় সে যদি কোনো মতেই গুরুর কাছে আত্মসমর্পণ না করে থাকে তার কোনো ফল হবে না লাভ হয় না তবে দীক্ষা নেওয়ার পর স্বীকৃতিটা একটা হবে জমা থাকবে বহুপাত বলছেন আর বাস্তবিক দীক্ষা যদি কেউ বোঝে যার জন্য যে তর্ক উত্থাপন হয়েছিল আমি ভাগবতজী মহাপুরাণ পাঠ তারপরে মূল কি বিষয়বস্তু তার মধ্যে আদিতে সব কিছুর একটা কনক্লুশন টানবো একটা উপসংহার আর তার মধ্যে বেশ কিছু ভক্ত কিছু অদ্ভুত প্রশ্ন করেছেন সে প্রশ্নগুলোর এর সঙ্গেই উত্তর দেব এইটাই আমার ইচ্ছা বাকি ভগবানের ইচ্ছা সেখানে আলোচনা প্রসঙ্গে অনেক ব্যক্তি তর্ক করেন যে শিল পরীক্ষিত মহারাজের কার কাছে দীক্ষা হয়েছিল তার যে স্বরূপ সিদ্ধি হলো এই প্রশ্ন করেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাদের সুন্দর উত্তর দেন তিনি বলেন আপনারা দীক্ষা মানে কী বোঝেন চৈতন্য মহাপ্র পুরস্কার জানিয়েছেন সেটা আমি পরে আসছি শিল প্রহুপাধ জানাচ্ছেন আপনারা দীক্ষা মানে কী বোঝেন আপনাদের ভাষায় আপনাদের বিচারে দীক্ষা জিনিসটা কী আপনারা কিছু বুঝলেন দীক্ষা মানে দীক্ষ মানে দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়া কিন্তু বহুপাত বলতেন যারা দীক্ষা নিলেন অথচ জ্ঞান প্রাপ্ত হলো না তাদের কীরকম দীক্ষা হলো এই প্রশ্ন চলে আসছে এগুলো একটা কথা আর দীক্ষা মানে হলো সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের পরিস্ফুটন দীক্ষা মানে হলো সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের পরিস্ফুটন যদি তা নাই হলো তাহলে দীক্ষায় কোনো লাভ হলো না সম্বন্ধে অবধে প্রয়োজন জ্ঞান পঞ্চরাত্রে ভাগবতে সমান কথা বলছেন মহাপ্রভু বলছেন পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী আমাদের দীক্ষার ব্যবস্থা আছে পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী নারদজিৎ পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী আমাদের দীক্ষার বিধান আছে কিন্তু শ্রীমান মহাপ্রভু পরিষ্কার জানিয়েছেন পঞ্চরথে যা বলছে শ্রীমদ ভাগবতে একই কথা বলছে আলাদা কিছু নয় আর পরীক্ষিত মহারাজ যদি জীবনে সমস্ত সমস্ত মলবত লেখা রয়েছে মলবত বিষ্ঠাকে যেমন আপনারা ত্যাগ করেন তার মধ্যে কোনো দয়া মায়া কিছু থাকে না আপনাদের ঠিক এইরকম ভাষাটা লেখা রয়েছে শ্রীমদ ভাগবতী মহাপুরাণে মলবৎ পরীক্ষা করেছেন পরীক্ষিত মহারাজ মলবত পরিত্যাগ করেছেন সমস্ত বিষয়কে রাজ রাজেশ্বর সমস্ত পৃথিবীকে রুল শাসন করতে পারেন তিনি যখন সেইগুলো মলবত ত্যাগ করে এসছেন তাহলে নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন যে তার জীবনে যে বস্তুটা প্রাপ্ত না হলে কোনো মূল্য নাই সেই বস্তুটাকে প্রাপ্ত হতে হবে প্রাপ্তির জন্য তার তীব্র ইচ্ছা দেখা দিয়েছে এমন একটা ইচ্ছা যেটা স্বপ্নেও ভাবতে পারবে না কেউ অনুভাবে আনতে পারবে না পরীক্ষিত মহারাজের অনুভবটা কোনো জীব কোনো দিন অনুভবের মধ্যে আনতে পারবে এটা সম্ভব নয় পরীক্ষিত মহারাজ জীবনকে বাজি লাগিয়ে দিয়েছেন যেহেতু আমার মৃত্যু সাত দিনের মধ্যে হবে আমাকে শ্রীমৎ ভাগবত শুনতে হবে আর কোনো রাস্তা আমার নাই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ ইয়ে শ্রবণ ছাড়া আমার আর কোনো সলিউশন নেই সমাধান নাই, আর কোনো সমাধান নেই আমাকে শুনতে হবে যার ভিতরেতে ডিম্যান্ড অর্থাৎ চাহিদাটা পয়দা হয়েছে তৈরি হয়েছে সে প্রাপ্তির জন্য চেষ্টা করুন যার জীবনে চাহিদাই আসে সে ভগবানকে প্রাপ্তি করবে আর ভাগবত কথা শুনে কি করবে যদি শোনে সুকৃতি জমা একজন প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন যে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ বলছিলেন আলোচনা করেছিলেন তখন কতজন শ্রোতা সেখানে শ্রবণ করেছিলেন এটা একটা প্রশ্ন আমাদের বাগজী মহাপুরাণের যে অধিবেশনের কথা যে সংক্রান্ত প্রশ্ন তিনি করেছেন আমরা দেখতে পাই নৈমিস আর নৈমিশ ক্ষেত্রতে যে হরিকতা হয়েছিল তাতে আঠাশি হাজার ঋষি শ্রমণ করেছিলেন আর যেখানে প্রথম অধিবেশন যেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন সেখানে বড় বড় ঋষি মহারিষি সব উপস্থিত ছিলেন সেখানে বড় বড় বৈশিষ্ট্য ভরতরাজ চবন থেকে আরম্ভ করে সমস্ত বড়ো বড়ো ব্যক্তি যারা ঋষি মুনি সবাই উপস্থিত ছিলেন ব্যাসদেবজি পর্যন্ত সবাই কেউ নেই এখন ভাগবত শুনতে গেছেন তারা আবার গোকর্ণজীর যে অধিবেশন হয়েছিল গোকর্ণজির অধিবেশনেতে কতজন শ্রোতা শুনেছিলেন তার কোনো হিসাব দেয়া নেই গোকর্ণজি যখন হরিকথা বলেছিলেন তখন কত শ্রোতা হরিকথা বলে শুনেছিলেন তার কোনো নিশ্চয়তা নেই বলা নেই কিন্তু এটা ঠিক প্রথমবারে যখন ভগবত কথা হয়েছিল যখন যখন প্রথম প্রথম কথাটা হলো তখন প্রথম ভাগবত কথাতে যখন ধন্দুকারী উদ্ধার হয়ে চলে গেল আর বাকি কেউ উদ্ধার হলেন না তখন এই প্রশ্নটা উঠেছিল যে আপনি একটা বিমান এনেছেন কেন বাকি তো অনেক লোক শুনেছিল আমি মূল প্রসঙ্গেতে ফিরে যাব এই কথাগুলো একটু আলোচনা করে নি কেন প্রশ্ন আছে এর সময় গোকর্ণজি মহারাজ দ্বিতীয়বার আবার ভাগবত কথা বলেছিলেন ওখানে লেখা আছে দ্বিতীয়বার বলে সবাইকে উদ্ধার করে দিয়ে একসঙ্গে তখন তাদেরকে সাবধান করেছিলেন কিভাবে শুনতে হবে তখন সেখানে লেখা আছে প্রথমবারের ভাগবত কথাতে কেবল ধন্দুকারই উদ্ধার হয়েছিল আর দ্বিতীয় ভাগত সবাইকে উদ্ধার করেছিলেন সুখদেব গোস্বামী যখন হরিকথা বলছিলেন তখন সেখানে বড় বড় সব মহান ঋষি মহর্ষি ছিলেন তাদের বিভিন্ন রকম বিচার বৈশিষ্ট্য নিশ্চয় আলাদা ছিল প্রত্যেকের আলাদা আলাদা বিচার বৈশিষ্ট্য ছিল তাদের ভজনের মার্গ যে ছিল সেটাও আলাদা ছিল ছিল না যার জন্য সুখদেব গোস্বামী আসবার আগে পরীক্ষিত মহারাজকে এক একজন এক এক রকম উপদেশ করছে যখন তার প্রশ্ন কি করবো একজন বলছে নেই করো একজন বলছে এই করো একজন বলছে এই করো এটা আমি কি বলতে চাইছি তাহলে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের বিচারটা উপস্থাপন করছে। তাতে আমি ধরে নেব শাস্ত্রীয় বিচারে তাদের সবার মধ্যে শুদ্ধ ভক্তির ব্যাপারটা একেবারে বিশুদ্ধ ব্যাপারটা যেমন আমরা জানি যে যাকে গুরুদেব উপেক্ষা করেছিল যে শুক্ল শুক্ল যজুর্বেদের অংশটা সে প্রণয়ন করল ও ঋষিটা বলি সবসময় নামটা এক্ষুনি মনে পড়বে যাঞ্জবলক ঋষি যাজ্ঞবলকর ঋষি বিশাল ঋষি কিন্তু আপনারা আশা করতে পারবেন না তার কাছ থেকে শুদ্ধ ভক্তির ব্যাপারটা আশা করতে পারবেন শুদ্ধ ভক্তি তার কাছে নেই কিন্তু শুক্ল যজুর্বেদের একটা অংশই সে প্রকাশ করেছে সূর্যদেবের আশীর্বাদে সূর্যদেব বাজি রূপে রূপে এসে শুক্ল যজুর্বেদের অংশটা পুরো বলে দিয়েছে আর তিনি সংকলন করেছেন বাস্তবিক পক্ষে বেদের কেবি রচয়িতা নেই তবে বেদ পাঠ করতে গেলে আমরা দেখি এই অংশের এই অংশের সংকলন করেছেন ইনি এই অংশের সংকলন করেছেন উনি এটার মানে কি এটার মানে হল বেদের এই রীচা এটার তিনি বলেছেন বেদের এই রীচাটা বলেছেন যাজ্ঞবল্ক ওই ঋষি বলেছেন অন্য ঋষি মৈত্রেই তখনকার দিনে স্ত্রী ঋষিও ছিল স্ত্রী তারা এর তখনকার দিনে ক্ষমতা ছিল এক একটা বেদের এক একটা অংশকে তারা দর্শন করেছিলেন বেদের সেই অংশটা তাদের ভজনের পরে সান্মুখে এসেছিল তারা বেদের ওই অংশটাকে দেখে নিয়েছেন দেখে জগৎবাসীর কাছে বলেছেন বাস্তবিক পক্ষে তারা লেখেননি বেদের কোনো অংশেই তারা কেউ লেখেনি এই জন্য বেদকে বলা হয় অপৌরুষীয় অপরুষীয় অর্থাৎ কেউ রচনা করেনি উদিত হয়েছে প্রত্যেক ঋষির দ্রষ্টা লেখা আছে অমুক মন্ত্রের অমুক অধ্যায়ে অমুক যে ব্যবসায়টা এ ঋচা এ মন্ত্র দ্রষ্টা হলো অমুক ঋষি দ্রষ্টা লেখা আছে রচয়িতা লেখানে রচয়িতা নেই দ্রষ্টা তিনি দেখেছেন মন্ত্রটাকে সেই অনুপাতে আমাদের সম্মুখে তিনি দিয়েছেন এখন আমার কথায় আপনাদের ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমি প্রমাণ দিয়ে দিলাম সুখদেব গোস্বামী আসবার আগে যখন পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে প্রবেশন করেছিলেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একা বেশি একরকম বলেছিলেন তারা সবাই শুদ্ধ ভগবত ধর্মেতে উদ্বুদ্ধ ছিলেন কিনা না এটার কোনো গ্যারেন্টি নেই যেখানে শঙ্কর ভগবান আমি জবাবও দিয়েছি শঙ্কর ভগবান বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ন ব্যক্তি বা এগুলো কী সমাধান করবেন এর কোনো সমাধান আছে এক একদিকে উল্টো পাল্টা কথা বললে ব্যাসদেবের চরণে অপরাধ হয়ে যাবে মরবেন শেষ ভজন শেষ তা কত ফাইনভাবে এই বিচারগুলো করা দরকার কি ওখানে বিচারটা কি আছে সেটা আমি জানিয়েছিলাম উত্তর দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আমার প্রশ্ন হলো ভাগবতের ডাইরেক্ট প্রমাণ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি ভাগবতের প্রত্যক্ষ প্রণাম প্রমাণ অনুযায়ী একেবারে স্বতঃসিদ্ধ প্রমাণ সেটা হচ্ছে সুখদেব গোস্বামী হরিকথা বলেছিলেন আর একশো থেকে একশো ভাগ সেই কথাটাকে পুরো শ্রবণ করেছিলেন কে পরিক্ষেপ মারা আরেকজনের কথা কেউ জানে না আরেকজনের কথা কেউ জানে আরেকজন শ্রবণ করেছিলেন সে কথাটা সবাই জানেন খুব কম লোক জানে তাকে ডেকে এনে সুখদেব গোস্বামীর সামনে বসিয়েছিলেন আদর করে সেই সুতদেব গোস্বামী শ্রবণ করেছিলেন এই দুজনের ব্যাপারে আমি এখন স্ট্যাম্প মেরে দিতে পারি একবার স্ট্যাম্প মারা এই দুজন একেবারে পাক্কা কেন সুতদেব গোস্বামী ভাগবত বলেছে ইন্ট্যাক্ট যা শ্রবণ করেছিলেন সেই বলেছেন সুতদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের কথা তো জানেন যত পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মুক্তিযুক্তি কথনে পরীক্ষার প্রমাণ ভাগবত মহা ভাগবতীর মহামহা ভাগবতীর মহিমাতেই বলছে যৎ পরীক্ষিত সাক্ষী সবর্ণগত মুক্তিযুক্তি কথনে একটা প্রমাণ দিলাম আর দ্বিতীয় প্রমাণ দিচ্ছি সুখদেব গোস্বামী যে বাস্তুশ্রবণ করেছে সেটা হচ্ছে সেখানে বলেছিলাম প্রথমে নববিধা ভক্তির এক একটা অঙ্গেতে এক একজনকে আচার্য মানা হয়েছে বিষ্ণু স্মরণে পরীক্ষিত অভাবত বৈয়াশী কীর্তনে ইত্যাদি শ্লোকের আমি ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি শ্লোক ব্যাখ্যা তাহলে সেখানেও সার্টিফিকেট দেওয়া হল সুখদেব গোস্বামী হচ্ছে আচার্য শোভনের আচার্য তাহলে আপনার কথার উত্তর পেয়ে গেলেন বাস্তবিক শোবনকে হচ্ছে ভাগবতী বলছে প্রমাণে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণের আচার্য হিসাবে মেনে নিয়েছেন কে ভাগবত মেনে নিয়েছে সুখদেব গোস্বামী আচার্য পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ যদি আচার্য হয় শ্রবণের আচার্য তার মানে সে শ্রবণ করেছে আর সুতদেব গোস্বামী তো গ্যারেন্টি আছেই কেন সুতদেব গোস্বামী তো ডাইরেক্ট যে শুনেছেন সেটি যে যা শুনেছেন সেটি বলেছেন তাহলে এই দুজনের পুরো গ্যারেন্টি বাদবাকি সেখানে ভক্তির আচার্য ছিলেন নারজ্জি নারজ্জির সম্বন্ধে কোনো কথা বলা চলবে না বললেই থাপ্পড় খেতে হবে জুতো খেতে হবে নারদজি সম্বন্ধে কোনো কথা বলাই চলবে না জগতে যদি কোনো সব থেকে শ্রেষ্ঠ কোনো উপকার করে থাকেন তাহলে ওই নারজ্জি আর শঙ্করজি এত উপকার ভগবানও করতে পারেন আমার কথায় ক্ষমা করবেন এত উপকার করেছেন সবুজ কাতারে কাতারে লোককে ভক্তি দিয়েছেন কাতারে কাতারে লোককে ভক্তি দিয়েছেন শঙ্কর ভগবান তো কাউকে কাউকে বঞ্চনা করেছেন কেন প্রাচন্ডের তাকে মানে কিন্তু নারজ্জির ব্যাপারে তো কোনো কথাই নেই যে হচ্ছে স্পর্শমণি যাকে ধরেছেন তাকে ভক্তি দিয়েছেন আর শঙ্কর ভগবানের লীলাটাই ওরকম শঙ্কর ভগবানের লীলার মধ্যে দুরকম রূপ দেখা যায় দ্বিবিধ ভাব এক হচ্ছে প্রথম তিনি পাচণ্ডগণকে বর্চন বঞ্চনা করবেন তাকে তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা বলা হয় সেই জন্য তাকে অনেককে বঞ্চনা করতে হয় তো শঙ্কর ভগবান ভক্তি দিতে চান কিন্তু পাচণ্ড ব্যক্তিজ্ঞান নিজের নিজের অপরাধে নিজে বঞ্চিত হন তাহলে শঙ্কর ভগবানের কাছে সবাই ভক্তি নাও পেতে পারে কিন্তু যদি ভক্তি চাই পাবে আর শঙ্কর যদি মনে করে এনেকে ভক্তি দেবো কিন্তু পাচণ্ডগণকে দেন না তিনি অনেক পথিত ব্যক্তি থেকে ব্যক্তিকে শঙ্কর উদ্ধার করেছেন আর তার থেকেও নারজ্জিৎ দেখা যায় তো যাকে ধরেছেন তাকে শঙ্কর ভগবানের লীলাটাই এরকম শঙ্কর ভগবান এরকম তমগুণ অধিষ্ঠাতি দেবতা যেমন একজন বৈষ্ণব পরম বৈষ্ণব তিনি পুলিশে চাকরি করেন হ্যাঁ করবে কি পুলিশের বেশটা পড়তে হয় নানা নিতে হয় বন্দুক নিতে হয় ঠিক সেরকম শঙ্কর ভগবান সম্বন্ধে বলা হয়েছে নিম্নগানমথা গঙ্গা দেবানাম অচ্যুত বৈষ্ণবানামাশম পুরাণানাম তো ইদম ভাগবত এটা বলার রয়েছে ভাগবতের সিদ্ধান্ত বলছেন নিম্নগানাম যথাগঙ্গা নদীর মধ্যে যেমন গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হবে আর যমুনাকে কাউন্ট করা হবে না বলছেন কি নিম্নগানাম যথাগঙ্গা অর্থাৎ গঙ্গাকে নদীর মধ্যে গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হয়েছে যমুনাকে কাউন্ট করা হবে না কেন যমুনাকে কেন কাউন্ট করা হবে যমুনা তো গোলকের বিষয় ওটা সম্পর্কে সিক্রেট ও ভেতরের ব্যাপার গোলকের বস্তু নিয়ে তো তুলনা হচ্ছে নিম্নকানম যথা গঙ্গা আমাদের ধর পৃথিবীর বুকে যারা নেবে এসেছেন তাদের গোলকের বস্তু হচ্ছে যমুনা ওর সঙ্গে তো কাউ তুলনা করলে অপরাধ হয় সাক্ষাৎ কৃষ্ণের এটা তাহলে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা নদীর মধ্যে যেমন গঙ্গার থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না নিম্নগানাম যথাগঙ্গা দেবানাম অচ্যুত যথা যত দেব আছে পরদেবতা অচ্যুত কৃষ্ণ তার উপরে আর কেউ নেই নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা আর বৈষ্ণবানাম যথাসম বৈষ্ণব কাকে বলা হয় যদি কেউ দেখতে চায় তাহলে শঙ্করকে কিন্তু বাইরের দৃষ্টিতে বুঝতে পারবে না বাইরে ময়লা বেশ নানা রকম নানা রকম তার বেশভূষা অন্তরেতে তীব্র ভক্তি প্রচেষ্টা তীব্র ভক্তির আবেশ কেউ বাইরে বুঝতে পারবে না শঙ্করকে মনে হবে যে অপবিত্র বিভিন্ন তাহলে দেখা গেল শঙ্করের মতো বৈষ্ণবানম যথাসম্ভু আর পুরাণের মধ্যে শ্রীমাদ ভাগজী মহাপুরাণের ওপর আর কিছু যত বৈষ্ণবানম ধান পুরাণ ও তিলকম যত বৈষ্ণবানম ধানম তাহলে বোঝা গেল মোটামুটি আমরা এই প্রমাণ থেকে মোটামুটি ধরে নিতে পারি দ্য এরা বাস্তবিক পক্ষে যে শ্রবণ করেছেন তার মধ্যে একেবারে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে সূত্রদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ আর নারদ্জির ব্যাপারে কোনো কথা মন্তব্য করা চলবে না নারদ্জি তো সব আর যদি সেখানে চতুর্সন থেকে থাকেন চতুর্সন তো ভাগবত বক্তা ওরা তো বলেন ওরা অন্য কিছু বলেন না নবযোগন্দ বোধহয় ছিলেন লেখা কিছু নেই সেখানে এইভাবে দেখা গেল তো ভাগবত শ্রবণ বাস্তবিক করেছেন যেটা আরও কেউ শ্রবণ করে থাকতে পারেন কিন্তু বাস্তবিক যেটা একেবারে সার্টিফিকেট দেওয়া যায় এরা শোভন করেছেন এবার তিনি বলেছেন এখানে প্রশ্ন করেছেন যে কতজন ছিলেন কতজনের কথা তো ওখানে বলা নেই সেরকম তবে নয়মি আরণ্যের যে ভাগবত কথা ওটাতে বলা ছিল আঠাশি হাজার ঋষি কিন্তু অন্য যে সমস্ত দুটো অধিবেশন হয়েছিল গোকর্ণজির এবং পরীক্ষিত মহারাজের যে যারা বস্তি ছিলেন তাদের নাম তো বেশ কয়েকজনের দেয়া রয়েছে কিন্তু আরও অনেক ব্যক্তি ছিলেন তাদের কোনো গণনা ওখানে বলা নেই সংখ্যা করা নেই হ্যাঁ ওইটাই বলছি ওইটাই বলছি এখন এখানে প্রশ্ন হলো দ্বাদশ মহাজন কারা কারা আছেন দ্বাদশ আমি তো ভাগবতের কনক্লুশন টানছি এর মধ্যে এই প্রসঙ্গ তারপর ফিরে যাব আমি দ্বাদশ মহাজন কে কে ছিলেন দ্বাদশ মহাজন সায়াম্বুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াশকীর বয়ম। দ্বাদশ সহিত বিজানিম ধর্মং ভাগবতম ভাটা হ্যাঁ গুজ্জম বিশুদ্ধম দুর্বোধম যদ্গ্ঞাতা অমৃতম এখন এদের মধ্যে কারা কারা গৃহস্থ ছিলেন এ প্রশ্ন করেছেন এবং ত্যাগী বাস্তবিক পক্ষে যারা গৃহস্থ আছেন তাদের মধ্যে বিশাল বিশাল ত্যাগী আছেন কাজে এই প্রশ্নটা ঠিক হলো না দেখা গেল বাইরের দৃষ্টিতে ত্যাগী কিন্তু তারা গৃহস্থ রয়েছেন তারা এমন ত্যাগী যে যারা বাইরে ত্যাগী বলে তার থেকে বেশি কাজে এটা প্রশ্নটা করেছেন ঠিক আছে কিন্তু এটা সমাধানটাই এর মধ্যে দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজি মহারাজ তো গৃহস্থ ছিলেন বাইরের দৃষ্টিতে মহাজন তারা গৃহস্থ আর কি জনক মহারাজ ছিলেন শঙ্কর ভগবান তো ছিলেনই হ্যাঁ তারপর সায়াম্ভু যাকে আপনি যাকে আপনি ব্রহ্মা বলেন সায়ম্ভু তো সেও গৃহস্থ ছিলেন তারও গায়ত্রী আর সাবিত্রী দুই পত্নী তাহলে তিনিও গৃহস্থ ছিলেন এইভাবে অনায়াসে বিচার করলে দেখতে পাবেন কজন গৃহস্থ অনায়াসে এটা প্রশ্নের কোনো দরকারই নেই এটা অনায়াসেই জানেন

থাকতে পারে কিন্তু ভাগবতের তো এটা বর্ণনা নেই ভাগবতের লেখা নেই হ্যাঁ হ্যাঁ ওটা ছিল বলে হ্যাঁ আরে যাই হোক মোটামুটি ভাগবতের প্রমাণে আমি কটা বললাম আচ্ছা তারপর উত্তর কেন বললো ওই যে ওই যে শ্রবণ করেছিলেন যেটা বলে বৃহৎ ভাগবত অমৃত যেটা বর্ণনা করেছিলেন পরীক্ষিত মহারাজ ওটা সনাতন গোস্বামী করেছেন ভালো প্রশ্ন বসুন তাহলে দেখা গেল ত্যাগই আপনি জানতে পারলেন মোটামুটি আর যারা গৃহস্থ তারা গৃহস্থ হলেও দেখা যায় তাদের মধ্যে বিশাল একটা প্রভাব যাই হোক কত জিনিস ছিলেন ষাট হাজার কোনো পুরাণে থাকতে পারে কিন্তু ভাগবতে প্রমাণ নেই ভাগবতে কিছু বলা নেই খালি বর্ণনা আছে এত সব ঋষিগণের নাম আর অষ্ট যে আপনার যেটা সুতদেব গোস্বামীর সভাতে ওটা পুরো ভাগতেই বলার এটা এখানে বলা নেই ওরা অন্য কোনো জায়গায় থাকতে পারে হাজার হাজার সব ইয়ে আছে তা ঠিক হ্যাঁ পরীক্ষিত মহারাজ যখন শ্রী সুখদেব গোস্বামীর ভগবত কথা শ্রবণ করা তখন সেখানে কতজন ঠিকভাবে শোবন করে হয়ে গেল বার্ধক্যে এখন পঞ্চরকে হতো কেমন হয়ে বল এখন আমাদের রসামৃত সিন্ধুতে ছিল সনাতন এই শিল রূপ গোস্বাঁপা বলছেন কীর্তিস ভাবা যেটা বলছেন বাস্তবিক পক্ষে যখন সমস্ত ইন্দ্রিয়গুলো আমার কৃষ্ণভাবে বিভাবিত হয়ে যায় তখন জিউভা কৃষ্ণের নাম করে চোখ কৃষ্ণকে দর্শন করে কান কৃষ্ণকে কৃষ্ণের কথা শ্রবণ করে এটা হয় তো অর্থাৎ ভক্তি যা কিছু হয় আমরা জানি জড়ো ইন্দ্রিয়ে তো হয় না কিন্তু যখন হৃদয়টা বিভাবিত হয় তখন ওই ইন্দ্রিয়ের মধ্যে একটা আবেশ হয় আবেশ হয়ে সেই ভগবত সেবাগুলো ইন্দিরের দ্বারাই কৃত হয়তো হয় কি না এখন বার্ধক্য যখন হয়ে যাচ্ছে তখন তার বার্ধক্য অবস্থায় এটা হচ্ছে বাস্তব সিদ্ধান্ত সেটা হচ্ছে বার্ধক্য অবস্থায় যখন চোখে সে দেখতে পাচ্ছে না যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে আমি চোখেও দেখি না কানেও শুনি না এ বড় অদ্ভুত আমি লিখছি সেই সময় চোখে দেখা নষ্ট হয়ে যায় চোখের দৃষ্টি কানের শ্রবণ ক্ষমতা কমে যায় নাকের ক্ষমতা অন্য অন্য যে পাঁচ পঞ্চ ইন্দ্রিয় যেটা সেন্সিটিভ অর্গান দশ ইন্দ্রিয় কর্মেন্দ্রীয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় তো এখানে যে এই যে কথাটা বলা হচ্ছে বার্ধক্য গান পঞ্চরোগে হত কেমন ভোজিব বলো সেটা পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে কথা বলছেন যদিও ইন্দ্রিয়র দ্বারা কৃষ্ণ ভজন করা যায় না কেবন কিন্তু সেবনমুখে হি ইউহায়াম আধ স্বয়ম্ব স্ফুরত্ব অধহ যেমন সেবনমুখ জীবায় উদিত হয় তখন সেবনমুখ হলে চক্ষু দর্শন করতে থাকে কানও দর্শন করতে থাকে সবই হয় কিন্তু যখন আমি সমগ্র জীবন ভজন করি নাই বর্ধক্য এখন এসে গেছে এখন আমাকে কেউ যদি ভজনের কথা বলে যেহেতু পঞ্চ ইন্দ্রিয় আমার সমস্ত খারাপ হয়ে গেছে রোগগ্রস্ত হয়েছে এখন তোমাকে আমি কী করে ভজন করি এটা পঞ্চ রোগ মানে হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়ার যে ডিফেক্টস যে রোগগ্রস্ত চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে না যেগুলো পঞ্চ ইন্দ্রিয় এইগুলোর যে রোগগ্রস্ত হয়ে গেছে তার সেই রোগের কথা বলা পঞ্চ রোগে হবে অন্য কিছু নয় আরেকটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা বৃন্দাবনে আপনাদেরই গুরু ভাই পরমাত্মিক মহারাজ করেছিলেন আজ থেকে সাত বছর আগে এটা হচ্ছে তা সবার পদরেণু মোর পঞ্চগাছ এই পঞ্চগ্রাস কী কী ভাই প্রশ্ন আসবে তা সবার পদরেণু মোর পঞ্চগাছ গাইছে সব কিন্তু এই পঞ্চগ্রাস কী এটা প্রশ্ন আসবে বৈষ্ণবকে বলা যারা সাধন ভজন করেন বাস্তবিক তারা বৈষ্ণবের চরণের উচ্ছিষ্ট ছাড়া কিছু খান না বৈষ্ণব বৈষ্ণবের চরণ রেণু বৈষ্ণব পদজল বৈষ্ণবের ভক্তভুক্ত অবশেষ যা কিছু আছেন আরেকটা কথা জানবেন আমরা যে একটা শাস্ত্রের কথা পাই আহার সুদ্ধাত মানবশুদ্ধি আহার সুদ্ধাত শুদ্ধি শুনেছেন কি না এই কথাটা আহার শুদ্ধি আর মানেও শুদ্ধি যখন আহার শুদ্ধি হবে তখন আমার মন শুদ্ধি হবে এখন আপনার প্রশ্ন আছে মানে আমি তো আহার শুদ্ধ করি আমি নিরিমিষি খাই ঘটিরা তো নির্মিষই খাই আমরা কালকেও বলেছিলাম একজনের জায়গায় যে আমরা না তো নিরামিষ না আমিষ দুটো একটা কথা আমি শুনতে চাই না প্রবাদ বলছেন আমরা প্রসাদের কথা বলছি নিরামিষ আমিষ দুটোর কোনো কথাই আসছে না আমিষ তো অত্যন্ত বর্জনীয় আর নিরামিষই বা কি কথা এরকম কোনো কথা প্রসাদ ভোজন করছেন কি এখন প্রসাদটা কত ভাবে আমার কাছে আসতে পারে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা তো ভাগত কথা শোনেন এত সাধুসঙ্গ করেছেন প্রসাদ আমার কাছে কি কি রূপে আসতে পারে সেটা আমি জানতে চাই তাহলে আমার দেখা যাচ্ছে এটা যদি না উপলব্ধি হবে না তো কেউ যদি বলে আমি নিরামিষ খাই আর সুদ্ধার্থ মনুসুদ্দি বলেছেন আমি তো ভালো খাই তাহলে আমার হচ্ছে না কেন আমাদের গোস্বামীগণ বলেছেন তোমার চোখ দিয়ে তুমি যেটা দেখো ওটাও তোমার একটা আহার ইট ইজ অলসো এ কাইন্ড অফ ইটিং এটাও খাচ্ছ চোখ দিয়ে যেটা দেখছো তুমি নোংরা জিনিসগুলো ওটাও তোমার আহার এই চোখের আহার কানের আহার কি যে আজে বাজে কথা শুনছো এটা কানের আহার আর জি মুখে যে খাচ্ছ এটা খাচ্ছ মুখের আহার এইভাবে দেখা যায় তা সবার প্রদরেণু মোর পঞ্চ গাছ এই দেখা গেলে বৈষ্ণবের চরণ এই বৈষ্ণবের চরণ রেণু বৈষ্ণবের পদজল সমস্ত কিছু বৈষ্ণবের যা যা কিছু আছে তা সবার পদ রেণু মোর পঞ্চগাস তাহলে আমি চোখ দিয়ে বৈষ্ণবের চরণে রেণুর সৌন্দর্য দেখার চেষ্টা করব করবো কি না চোখ দিয়ে কান দিয়ে বৈষ্ণব রেণুর যে মহিমা এটা জানবার চেষ্টা করব আসা মহ চরণ রেণু ইউসা শাম বৃন্দাবনে কিমপি গোলমলতা ঔষধীন বলেছেন যা দুস্তাজ্য সজ্জন মাজ্য পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবিম সুতবিম বিমিগ্রাম তাহলে উদ্ধবজি যখন গোপীগণের চরণে আশা করছে গোপীগণের চরণেনু নিজে ব্রজের ব্রজমণ্ডলে গিয়ে চোখে চরণেনু মহিমা দেখে এসছেন এসছেন কি না তাহলে তা সবার পদরেণু পঞ্চ গ্রাস তাহলে আমি কি করতে চাই কান দিয়ে বৈষ্ণবের চরণ রেণুর মহিমা শুনতে করতে চাই ওটাতেই বৈষ্ণবের পদরেণুর আমার গ্রাস হবে কান দিয়ে গ্রাস মুখ দিয়ে গ্রাস হবে তার চরণের ধোয়া জল ভক্তভুক্ত অবশেষ চরণ জল যা কিছু এটা এইভাবে পঞ্চগ্রাস পঞ্চ ইন্দ্রিয় হিসাব করে দেখুন আপনি হলো কিনা মিলল কিনা সমস্ত মিলে যাবে প্রত্যেকটা হিসাব করে দেখবেন সমস্ত বৈষ্ণবের চরণ রেণু আমার যেদিন আমার পঞ্চগ্রাস হবে আমি অন্য কোনো জড়জগতের কোনো আহার আমি করি না আমি যদি প্রসাদ ভোজন করছি বলে মনে করে থাকি আর সেটা যদি বাস্তবিক প্রসাদ হয় আমার যদি প্রসাদে বিশ্বাস থাকে তাহলে আমার প্রসাদের ফল তো পাব আর যেখানে উদ্ধবজি বলছেন আমি সমস্ত সময় আমি প্রসাদ ভগবান তোমার প্রসাদ পেয়ে আমি আমার জগতের মায়াকে আমি জয় করেছি বলেছেন না তব মায়া জয়ে মহি তোমার সমস্ত প্রসাদ ভোজন করতে করতে আমরা তো আমরা তো তব মায়া জয়ে মহি আমরা জয় করে ফেলব আমাদের কোনো চিন্তা নেই তাহলে এই তা সবার পদরে মোট হিসাব করুন পাঁচটা ইন্দ্রিয়ের কি কি কাজ তার প্রত্যেকটা বৈষ্ণবের মহিমাকে যোগ করুন পাঁচটা ইন্দ্রিয়ের পাঁচটা গ্রাস হয়ে যাবে অনে আসে এখানে প্রশ্ন হলো বৃন্দাবনম পরিত্যাজ্য শখ কচিত কদাপি কচিত নইব গচ্ছতি এটা লেখা আছে লঘু ভাগবত মৃত থেকে বলেছেন বৈজন্য নন্দন বৃন্দাবন ছেড়ে যান না রূপকোস্বাইপাদ লিখেছেন বৃহৎ ভাগবত সার নিতে পারবে না ওই জন্য সাধারণ লোক একটু জন্য বোঝে যেন সংক্ষেপ করে লঘু ভাগবত মৃত করেছেন তাতে যে সিদ্ধান্ত তিনি লিখেছেন এটা কেউ একজন প্রশ্ন করেছে তাই যদি হয় তাহলে গোপিকারা বিরোহে কেন নিমজ্জিত হলো আর শ্রী উদ্ধবকে কেন কৃষ্ণ বোঝে পাঠালে। এই প্রশ্নগুলো হলো অদ্ভুত প্রশ্ন অদ্ভুত প্রশ্ন হলেও সে যেহেতু প্রচুর পরিমাণে সাধু সঙ্গ করে নাই বড় বড় ব্যক্তির মুখে শ্রবণ করে নাই সেই জন্য প্রশ্নটা এসে গেছে এরকম সমাধান সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ বড় কৌতুকি রসিক রসিক শেখর কৃষ্ণ কৃষ্ণের উপরে আর কেউ নেই এত বড় রসিক সেই কৃষ্ণ জগতের কাছে গোপিকা প্রেম ভালোবাসাকে স্থাপন করবার জন্য রাধারানীর প্রেম গোপিকাগণের প্রেমকে জগতে প্রমাণ করবার জন্য তিনি যে ইচ্ছা করে অন্তর্ধানে লীলা করেছেন লুকিয়ে পড়েছেন এখানে বলে বৃন্দাবনই তিনি ছিলেন কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছেন যেমন আপনারা বলবেন কি করে এটা হয় আমরা বললাম রাসস্থলিতে কত লোক ছিল সেখানে কত গোপিকা ছিলেন রাসস্থলীতে সেখানে কত গোপিকা ছিল শত কোটি গোপিকা চৈতন্য চৈতামে কৃষ্ণদাস কবিরাস গোস্বামী বলছেন শত কোটি গোপিকায় যার নিবারণ করতে পারলেন না কাম অপ্রাকৃত কেবল রাধারানী অন্তর্ধান করলেন রাসস্থলী থেকে রাধারানী রানী ভাল লাগছে না রাধা রানী চলে যাওয়ার সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান করলেন করলেন না এখন আমার কথা হলো গোপিকা এক শত কোটি গোপিকা তার কি চোখের মাথা খেয়েছিল কোথায় গেল দেখতে পেলাম কথাটা হলো এই ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে আত্মগোমন করেছে বোঝের মধ্যেই সিদ্ধান্ত হলো এই দ্বারিকাধিস কৃষ্ণ মথুরাধিস কৃষ্ণ যেগুলো সব আছেন তারা এই কৃষ্ণ থেকেই এসছেন আল্লাতে কেউ নয় এমনকি নন্দনন্দন কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার কৃষ্ণের শরীরে থাকে কৃষণাস কবিরাজ গোসঙ্গের সিদ্ধান্ত আছে কৃষ্ণের কৃষ্ণকে বললে পরে সব বলা হয়ে যায় আর রাম নিসিংহ এগুলো সব অটোমেটিকের ভেতরে আছে কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার কৃষ্ণের ভেতরে থাকে নন্দনন্দন কৃষ্ণের ভেতর যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন রাস শুরু করেন মাইন্ড এটা আমি কী বলতে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস শুরু করেন রাস করেন সেই সমস্ত সমস্ত অবতার আলগা হয়ে চলে যান তখন আর কেউ থাকবেন না এগুলো গুপ্ত সিদ্ধান্ত তখন ঋষিঙ্গ থাকবেন না রাম না কাউরো খালি নন্দনন্দন কৃষ্ণ থাকে তারা সব আলগা হয়ে চলে যান আর কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার তার ভেতরে রয়েছে সমস্ত কিন্তু নন্দনন্দন কৃষ্ণ যদি বৃন্দাবনে আত্মগোপন করে থাকেন গোপিকাগণের প্রেম সম্পত্তিকে জগতের কাছে প্রচার করার জন্য সেই মহিমা ওটাতে কে হাত দিচ্ছে সেখানে বলছেন যদি এরকম একটা কথা থেকে থাকে যে তিনি বৃন্দাবনে আছেন বলেছেন অথচ দেখতে পাওয়া যাচ্ছে না সেটাতে উত্তর হলো কৃষ্ণ ইচ্ছে করে অন্তর্ধানে থেকে ওদের যে বিরহ যন্ত্রণাটা দেখতেন না নিজে চোখে জল ফেলতেন বাহ এইটাকে প্রমাণ করার জন্য জগৎবাসীর কাছে কৃষ্ণ অন্তর্ধান করেছেন বোঝের মধ্যেই আছেন তিনি কিন্তু ব্রজবাসের মহিমাটাকে জগৎবাসীর কাছে প্রমাণ করার জন্য তিনি এটা করেছেন অন্য কোনো কারণ নেই উদ্ধবজিকে বোঝে পাঠালেন কেন এর উত্তর হল উদ্ধবজি কৃষ্ণের থেকে অভিন্ন হলেও উদ্ধবজি জ্ঞানমার্গের ছিলেন তাকে মাধুর যে পরাকাষ্ঠা চাকাবার জন্য আস্বাদন করবার জন্য কৃষ্ণ দুটো কাজ করলেন এক কাজে এক হচ্ছে উদ্ধবকে পাঠাবো উত্তর বা অন্তরঙ্গ সে গোপন কথাটা জানবে না কোন হয় আর আমি তো আমার গোপন কথা বলতে পারি না গোপীকাগণের কাছে পাঠালে দুটো কাজ হবে এক হচ্ছে তার নিজের যে আমি যে বড় ভক্ত কৃষ্ণের এর ওপরেও সেরের ওপর সোয়াসের আছে এটাতে বুঝতে পারবে সেটা সম্পন্ন হলো আর দ্বিতীয় কথা হলো উদ্ধবের দ্বারেতে উদ্ধবের মতো এত বড় আচার্য তার দ্বারা জগতে তিনি সমস্ত গোপিকাগণের মহিমা প্রকাশ করলেন তাই কি না যেখানে উদ্ধ যেখানে উদ্ধব বলছেন আমি আমি গোপীগণের একটা চরণ রেণু চাই তাহলে উদ্ধবের উদ্ধবের পজিশানটা কি উদ্ধব কে তাহলে জগৎবাসীর কাছে এই গোপীগণের মহিমাটা কৃষ্ণ যদি চিৎকার করে বলতেন তারা অনেক লোক বলতে বল তিনি তো বলবেন কিন্তু উদ্ধবের দ্বারা বলাতে আর সুবিধে হলো কৃষ্ণ বললে বলে ও তো ওদের নিয়ে খেলা করেছে ওদের আপনজন বলবেনি। সেই জন্য চৈতন্য মহাপকে আসতে হলো উদ্ধবকে আগে তিনি প্রতিনিধি করলেন আচার্য করলেন বলেই গেলেন তোমাকে আচার্য হয়ে থাকতে হবে কিসের আচার্য ভক্তির আচার্য এগুলো বোঝাবেন তিনি উদ্ধব আর কৃষ্ণ চৈতন্য মহাপুরূপে এসে গোপিকাগণের প্রেমের মহিমা রাধা সব ফাইনাল তিনিও বললেন তাহলে উদ্ধবকে পাঠানোর কারণ আছে গুপ্ত এক হলে উদ্ধবের মধ্যে যে একটা একটা আশা ছিল আমি ভক্ত আমার মতো বড় ভক্ত নেই কিন্তু দেখা গেল উদ্ধব বলছেন আমি পাগল একটা এই দুই কারণ আছে আরও অনেক কারণ যাই হোক আচ্ছা এটা হয়ে গেল আর তৃতীয় প্রশ্ন বড় জবরদস্ত সেটা হচ্ছে কি এটা না হরিকথা না শোনার জন্য এই প্রশ্নগুলো এসছে বাস্তবিক হরিকথা শুনে এই প্রশ্ন আসবে না যে সেটা হচ্ছে কি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তাই তো ভগবান নিজেই সর্বস্ত হয়েও শ্রীমতী রাধা রানীকে কেন সৃষ্টি করলেন তার উত্তর তো আমি হরিকথা বলেছিলাম ভগবান বলছেন ভগবান যখন একা থাকেন তখন তার লীলা জমে না সে এক বহু বহুসাম ভগবান বলছেন এই সৃষ্টিকে তিনি করে ইচ্ছে করে তিনি মজা করেন খেলা করেন যদি বলেন কারণ কি অনেকে বোধহয় লীলা করার দরকার কি ছিল বলেন মহারাজ রসিক শেখর তার কাজই হলো খেলা করা কৃষ্ণের কাজই হলো খেলা করা কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত জীবাত্মা সব ঘুরছে দুঃখ কষ্ট পাচ্ছে আমাদের দার্শনিকগণ বলছেন এটা একটা বিশাল রাস বৃহৎ রাস অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব ঘুরছে এদের নিয়ে বৃহৎ রাস আর যেটা আমাদের রসময় যে গুপ্ত রাস বৃন্দাবনের তিনি এটা করছেন যখন আমি ভাগবতের বেদে স্তুতি প্রসঙ্গে বলেছিলাম বেদে স্তুতি আলোচনা করেছিলাম যারা ছিলেন তারা শুনেছেন জয় জয় জয়াময় গুনা গুণা শাত্মা আত্মনা দ সমস্ত ভগ এই শ্লোকে আলোচনা করেছিলাম ভগবান যখন সমস্ত ভগ অর্থাৎ শক্তিগুলোকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে শয়ন করে থাকেন তখন তার বৈচিত্র্য তার প্রকাশ পায় না অর্থাৎ তখন তখন লীলা নেই আমি তখন একা থাকি বুঝে গেল অপ্রাকৃতিক জগৎ ছেড়ে দিই যখন এই যে প্রাকৃত প্রাকৃত জগতে যা কিছু দেখতে পাচ্ছেন কিছুই থাকে না এমনকি সময় বলে যে জিনিসটা যেটা গুণে লোকে সময়ও থাকে না কিছু থাকে না খালি ভগবান থাকে কেউ সাক্ষী নেয় একাই ভগবান সাক্ষী একাই আর যখন তার সৃষ্টি করার ইচ্ছা হলো তখন উপনিষদ এ কহম বহুশাম যখন একটা ব্যক্তি অত্যন্ত শক্তিমান বলে আপনাকে কেউ বলছে যতক্ষণ তার শক্তির প্রমাণ পাননি আপনি বিশ্বাস করছেন একটা ব্যক্তির সঙ্গে আপনি একই শেয়ার এটে ট্যাক্সি করে এলেন একই ব্যক্তির সঙ্গে আমি শেয়ার এটে ট্যাক্সি করে এলেন আপনি জানেন না ওই লোকটাকে হ্যাঁ ভালো স্বাস্থ্য আপনি যাচ্ছেন সার্কাস দেখতে ও বলছে আমিও তো ওখানেই যাও বলে চলুন একই সঙ্গে শেয়ার হয়ে গেল অল্প টাকা সেখানে গিয়ে নিয়ে আপনি টিকিট আছে টিকিট কেটে আপনি সার্কাস দেখতে বসেছেন আপনি ওখানে যখন সার্কাস দেখছেন তখন দেখছেন যে লোকটার সঙ্গে আমি ট্যাক্সি করে এলাম এই দেখছি ওই যে এরকম অনায়াসে একটা বিরাট গাড়ি কেরম তুলে দিচ্ছে তুলে দিচ্ছে সার্কাস দেখাচ্ছে সে চোখের এই দিক দিয়ে একটা রডকে ব্যাঁকিয়ে দিচ্ছে আমি বলি এই লোকটা তো আমার সঙ্গে এলো কোনো কাজে গেছিলো হয়তো তাই আমার সঙ্গে এলো হয়তো তো শক্তিটা প্রকাশ করেনি ততক্ষণ আপনি জানেন না এই যখন শক্তি প্রকাশ করুন এই লোকটা এমন শক্তিমান শক্তিমান যখন শক্তি প্রকাশ না করে তাহলে জগতে তার শক্তিটা জানতে পারেন না এখানে রানী সম্বন্ধে পরিষ্কার কথা হলো আমি ভাগবতে আলোচনা করেছি প্রথম থেকে যে যে রাধা রানী সেই কৃষ্ণ স এব সা ভাগবত মহিমা কি বলছেন স এব সা যে কৃষ্ণ সেই রাধা চৈতন্য চৈতন্য পরিষ্কার উত্তর দিয়েছেন রায়ন দরকার নেই প্রথমেই তো আছে রাধা কৃষ্ণ মিলুততনু বলা আছে লাদিনী শক্তির একস্মাৎ একাত্মানৌ অপী দেহ বেদম গতৌ তৌ ইত্যাদি শ্লোকে শুনবেন কোনো সময় প্রচুর পরিমাণে হরিকথা শুনুন হ্যাঁ প্রচুর পরিমাণে রহস্য শুনুন তাহলে বুঝতে পারবেন তাহলে এখানে রাধারানীকে রাধারানী না হলে তো খেলাই হবে না রাধারানী আছেন আর অনন্ত কৌটিবিষ্ণু লোক ওর নম্র পদ্মার্চিতে যেটা আমি বন্দনা প্রসঙ্গে করি যে রাধারানীর চরণ কমলে ছটা থেকে সমস্ত ব্রহ্মাণ্ডে দেব দেব দেবীগণ সবে দেবীগণ সমস্ত দেবীগণ রাধারানী চরণ থেকে এসছে সমস্ত চরণে ছটা থেকে তাহলে এখানে কোনো কথাই নয় রাধারানী রাধারানীকে কেন করলেন এটা কোনো কথা রাধানী না করলে তো খেলাই হবে না সুন্দর এ সমস্ত তাপর্য রাধারানীকে আর কে বলল রাধারানীকে তিনি বিবাহ করেননি কে বলল হ্যাঁ রাধা নানীকে বিবাহ করেছেন গর্গসঙ্গীতে আলাদাভাবে আছে কিন্তু আমরা ঠিক এটা রস পরে আমি উত্তর দেবো এই সম্বন্ধে বিশাল পারকীয় ভাব না হলে আনন্দটা হয় না যত বাধা তত প্রেমেতে চমৎকারিত হয় বিবাহের প্রসঙ্গ আছে কিন্তু আমরা বিবাহ প্রসঙ্গে আলোচনা আমরা পারকীয় ভাবটাই বেশি এতে রস আস্বাদন বেশি হয় তাহলে অনেক কিছু বলবার ছিল কিছুই হলো না দোষটা আপনাদের আপনারা দেরি করলেন হই হই করলেন আরও অনেক কিছু বলবো ইচ্ছে ছিল কুণ্ডুবাবুর এখানে কুণ্ডুবাবুর এখানে আসা আমার বিথায় যাব না বিথে যাবে বিতে যাবে কি যাবেন আপনার যদি কিছু প্রশ্ন থাকে করুন আর অতি তো করে দিন তাড়াতাড়ি করে আর কি উপায়ও নেই তাহলে এই পর্যন্ত রইল ভাগবত কথা শ্রবণের মূল উদ্দেশ্য ভগবত প্রেম প্রাপ্তি হওয়া আর কিছু আর বলতে পারলাম বঞ্ছা কল্পতর বৈশ্য কৃপা সিন পতি তানন্দ পাবেন বৈষ্ঠ